Hello, bright brother, and what's up, guys? So, as I can do, I'm going to reaction video. তো নাইমালম কিন্তু ডিজেটে গোল নিয়ে কিন্তু আগে গেছে তো এখানে কিন্তু তালহা কিন্তু অপোনেন্ট সাইডে কিন্তু আসছে তালহা কিন্তু পিসিতে খেলতেছে আর এখানে কিন্তু নাইমালম কিন্তু ফোনে খেলতেছে তো তারপর এখানে কিন্তু নাইমালম কিন্তু তালহা কিন্তু চ্যালেঞ্জ দিছে তো মেবি কিন্তু এখানে কিন্তু দুজনে কিন্তু ওয়ান ট্যাপ মারা কিন্তু ট্রাই করতেছে দেখতে পারতেছো তো এখানে কিন্তু অনেক কিন্তু মুভমেন্টের মাঝে কিন্তু খেলা হইতাছে তো এখানে ফার্স্ট রাউন্ড মানে এই জন্য কিন্তু মানে যে ডিজেটে গোলতে কিন্তু ওয়ান ট্যাপ হইতাছে কিন্তু তারপরে যে রাউন্ডগুলো হবে মেবি ওখানে কিন্তু ওপি লেভেলে কিন্তু তোমাদের কিন্তু গেমপ্লে কিন্তু উপহার দিবে নাইমালম তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু MP40 কিং নামে কিন্তু আমরা নাইমালমকে কিন্তু চিনে থাকি আর গেমিং উইথ তালহা কিন্তু মানে ফানি টাইপের গেমপ্লে ভিডিও করে এইখানে কিন্তু ওকে কিন্তু আমরা চিনে থাকি তো এখানে কিন্তু ও কিন্তু নাইমালমকে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বসছে তো এখানে কিন্তু বলতে না বলতে কিন্তু ওয়ান টাইপ কিন্তু হয়ে গেছে গেমিং উইথ তালহা তো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু নাইমালম কিন্তু তার কিন্তু এগেনস্টে কিন্তু নিয়ে নিছে তো সেকেন্ড রাউন্ড নাইমালম নিয়ে নিছে ইউম্পি আর ওদিকে কিন্তু তালা কিন্তু ইউম্পি নিছে আর তালা কিন্তু অনেক রাগান্বিত ও কিন্তু মানে এবার কিন্তু প্রথম ম্যাচে মানে আর কি রাশ করে দিতেছে নাইমালমের উপরে তো মেবি এখানে কিন্তু নাইমালমও কিন্তু মুভমেন্ট করতেছে ওপি লেভেলের যে ওকে আসলে হেডশট দিব তো ওইখানে বডি ড্যামেজ খাইছে কিছুক্ষণ ও এখানে বডি ড্যামেজে মানে যে রাউন্ডটা শেষ হয়ে গেছে তো তারপরে রাউন্ডটা কিন্তু তোমাদের অবজারভেটরিতে কিন্তু দেওয়া হয়েছে তো এখানে নাইমালম মানে গ্লোয়াল ফ্লাই মানে ডাকতেছে যে এই জায়গায় খালি জায়গায় আসো তো এখানে কিন্তু তালহা কিন্তু আসা পড়ছে তো এখানে কিন্তু একটা ওপি লেভেলে ফাইট হবে কারণ এর আগের রাউন্ডে কিন্তু অনেক রাগরাগি করে ম্যাচ হয়েছে তালহা যেভাবে রাশ দিয়ে ফেলছিল মেবি মানে এই রাউন্ডে কি পারবে তো বলার আগে কিন্তু তালহা কিন্তু একটা কিন্তু হেডশট খাইছে মোটামুটি লেভেলের কিন্তু আর এখানে কিন্তু নাইমালমের কিন্তু হেলথ কিন্তু অনেক কিন্তু কম মেবি ও মেডিকেট করার চান্স দিতেছে মেডিকেট করা শেষ হলে কিন্তু এখন কিন্তু খেলা শুরু হবে আবার কিন্তু ওপি লেভেলের তো এখানে কিন্তু আমার মনে হয় এখানে হেডশট খাওয়া যাবে কারণ ও যেরকম খেলতেছে মেবি এখানে কিন্তু হেডশট খাবে এখানে বলতে না বলতে কিন্তু 135 কিন্তু একটা কিন্তু হেডশট কিন্তু খাওয়া গেছে নাইমালম কিন্তু আসলে কিন্তু MP40 কিং এরা কিন্তু মানে তার গেমপ্লে থেকেই কিন্তু বোঝা যায় আসলে তো এখানে কিন্তু MP40 কিন্তু আবারও নিয়ে নিছে আসলে কি তাহলে কি ম্যাচটা আসলে কি পারবে ও কিন্তু মানে নীল খাইতেছে মানে একটা রাউন্ডে কিন্তু পারে নাই তো এখানে কিন্তু মানে মানে দেখতেই পারতেছে কিরকম রাগান্বিত খেলা হইতেছে মানে দুজনে দুজনের উপর মোটামুটি লেভেলে কিন্তু সেই পরিমাণ রাশ খেলতেছে এখানে বলতে না বলতে কিন্তু তালহা কিন্তু নাইমালমকে কিন্তু মানে এই ম্যাচটাতে কিন্তু খেয়ে দিচ্ছে এখানে কিন্তু তালহা কিন্তু মানে তার চেহারা দেখা যাচ্ছে আর এখানে কিন্তু আবারও কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে কিন্তু একটা রাউন্ড দিচ্ছে যেখানে কিন্তু মানে তালহা মানে একত্রটাই মানে যে রাগান্বিত ও কিন্তু মানে যে বলতে গেলে কিন্তু পুরাই আগুন কারণ ও কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু নাইমালমেরও কিন্তু রাশ দিতেছে এবারে কিন্তু নাইমালমের উপর রাশ দিতেছে তো এখানে ও নাইমালম কিন্তু ব্যাক করতেছে মানে যে ওর চালাই গেল ব্যাক করবে আরও পিছনে আসবে আর ওকে হেডশট দিয়ে দেবে কিন্তু তালহা কিন্তু তার তার পিছনে কিন্তু আসতেছে না কখনোই তো তালহাকে কিন্তু মানে পাওয়া যাইতেছে না তো ওই দিকে মেবি ও রয়েছে দেখা যাক আসলে পারে কিনা তো ও কিন্তু MP40 দিয়ে কিন্তু ওয়ান ট্যাপ মারা কিন্তু ট্রাই করতেছে দেখতে পারতেছো তো এখানে আসলে মোটামুটি লেভেলে ড্যামেজ খাবে বোঝা যাইতেছে একটা মানে যে এখন রাউন্ড কিন্তু খুব কাছাকাছি মানে জোন কিন্তু চাই পাইছে এখন কিন্তু দুজনে কিন্তু কাছাকাছি কিন্তু আসতেই হবে তো এখানে কিন্তু মানে হেডশট হেডশট মারবে মানে যে এরকম একটা ভাব নিতেছে এবং হেডশট কিন্তু মাইরা দিছে তো এটাই ছিল 1 ভার্সেস 1